হ্যালো বন্ধুরা এস আর গ্রিন লাইফ এর আজকের পর্বে কথা বলবো মিশর সম্পর্কে আশা করি ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন নতুন চ্যানেল হিসাবে আমাদেরকে এগিয়ে যেতে সাবস্ক্রাইব করুন এবং নতুন ভিডিও সবার আগে পেতে পাশের বেল আইকনটি বাজিয়ে দিন মিশর উত্তর আফ্রিকার একটি প্রাচীন রাষ্ট্র এর সরকারি নাম মিশর আরব প্রজাতন্ত্র মিশরের রাজধানী ও বৃহত্তর শহর কায়রো এবং এদেশের সরকারি ভাষা আরবি দেশটির বেশিরভাগ অংশ আফ্রিকাতে অবস্থিত কিন্তু এর সবচেয়ে পূর্বের সিনাই উপদ্বীপ আফ্রিকা মহাদেশের মধ্যে স্থল সেতুর মতো কাজ করে মিশরের অধিকাংশ এলাকা মরুময় নীল দেশটিকে দুইটি অসমান অংশে ভাগ করেছে নীল নদীর উপত্যকা ও দ্বীপ অঞ্চলেই মিশরের বেশিরভাগ মানুষ বসবাস করে মিশরের মোট জনসংখ্যা দশ কোটিরও বেশি এবং মোট চিলিপির দুই পঁয়ত্রিশ দশমিক পাঁচ বিলিয়ন মিশরের জনগণের মাথাপিছু আয় এগারো হাজার আটশো উনপঞ্চাশ ডলার যা বিশ্বের একশোতম ইতিহাস অনুসারে প্রায় তিন হাজার খ্রিস্টপূর্ব থেকেই পূর্ব থেকেই শক্তি হিসাবে মিশর বিদ্যমান কৃষি নগর জীবন এবং রাজনৈতিক সংগঠন বিশিষ্ট ইতিহাসের প্রথম সভ্যতাগুলির একটি নীল নদের উপত্যকাতেই গড়ে উঠেছিল বন্যা মিশরকে একটি স্থিতিশীল কৃষি সমাজ গড়ে তুলতে সাহায্য করে আফ্রিকার সংযোগ স্থলে সামরিক কৌশলগত স্থানে অবস্থিত সাগরীয় এলাকা এবং ভারত ও চীনের মধ্যে বাণিজ্য পথের উপর অবস্থিত বলে এটি আন্তর্জাতিক বাণিজ্যের একটি গুরুত্বপূর্ণ কেন্দ্রে পরিণত হয় খ্রিস্টপূর্ব চার শতক থেকে বিভিন্ন বিদেশি শক্তি দেশে দখল করে এবং নতুন নতুন ধর্ম ও ভাষার প্রবর্তন করে কিন্তু মিশরের সমৃদ্ধ কৃষি সম্পদ গুরুত্বপূর্ণ বাণিজ্যিক অবস্থান এবং দীর্ঘমেয়াদী রাজনৈতিক ঐক্যের ফলস্বরূপ এখনও পুরনো ঐতিহ্য ও রীতিনীতিগুলি হারিয়ে যায়নি বর্তমানে মিশর আর ভাষী মুসলিম রাষ্ট্র হলেও অতীতের খ্রিস্টান গ্রিক রোমান ও প্রাচীন আদিবাসী ঐতিহ্যের গুরুত্বপূর্ণ দিকগুলি এখনো ধরে রেখেছে ছয়শো একচল্লিশ সালে আরব মুসলিমরা মিশরে আগমনের পর মিশরের মানুষ দলে দলে ইসলাম ধর্ম গ্রহণ করে তখন থেকেই মিশর মুসুইম ও আরব বিশ্বের একটি অংশ আধুনিক মিশরের প্রতিষ্ঠাতা মোহাম্মদ আলী দেশটি যখন উসমানীয় সাম্রাজ্যের একটি অংশ ছিল তখন আঠারোশ থেকে আঠারোশো উনপঞ্চাশ সাল পর্যন্ত তিনি মিশরের প্রধান ছিলেন আঠারোশো বিরাশি সালে ব্রিটিশ সেনারা মিশর দখল করে এরপর প্রায় চল্লিশ বছর মিশর ব্রিটিশ উপনিবেশ ছিল উনিশশো সালে দেশটি একটি রাজতন্ত্র হিসাবে স্বাধীনতা অর্জন করলেও ব্রিটিশ সেনারা মিশরে থেকে যায় উনিশশো সালে জামাল আপেল নাসের এর নেতৃত্বে একদল সামরিক অফিসার রাজতন্ত্র উত্থেদ করে এবং একটি প্রজাতন্ত্র দেশ হিসাবে মিশরকে প্রতিষ্ঠা করে নাসের উনিশশো সালের মধ্যে মিশর থেকে সমস্ত ব্রিটিশ সেনাকে সরিয়ে দেন উনিশশো সালে রাষ্ট্রপতি আনার আল সাদাতের নেতৃত্বে মিশর প্রথম জাতি হিসাবে ইহুদি রাষ্ট্র ইসরায়েলের সাথে শান্তি চুক্তি স্বাক্ষর করে বর্তমানে মিশর সমগ্র আরব বিশ্বের একটি গুরুত্বপূর্ণ রাজনৈতিক ও সাংস্কৃতিক কেন্দ্র দুই সালে দেশটির প্রথম বহুদলীয় রাষ্ট্রপতি নির্বাচন অনুষ্ঠিত হয় মিশরের ভূমি খুবই উর্ যার ফলে প্রচুর শস্য উৎপাদিত হয় এবং এজন্যই মিশরকে বলা হয় কৃষি আরবি ভাষা মিশরের সরকারি ভাষা মিশরের জনগণের অধিকাংশই আরবিতে কথা বলে মিশরে মিশরের ভাষার বেশ কিছু স্থানীয় উপভাষা প্রচলিত মিশরের জিপসি সম্প্রদায়ের অর্ধেক লোক জিপসি দোমারি ভাষাতে কথা বলে এছাড়াও এখানে আর্মেনীয় ভাষা গ্রিক ভাষা এবং নিলনুবীয় ভাষা প্রচলিত কিছু ধর্মীয় অনুষ্ঠান আদিতে সীমিত পরিমাণে কপ্তীয় ভাষা ব্যবহার করে আন্তর্জাতিক বাণিজ্য ও পর্যটন শিল্পে ইংরেজি ভাষা ব্যবহার করা হয় সংক্ষিপ্ত আকারে মিশর সম্পর্কে তুলে ধরলাম ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ